আমি দীর্ঘদিন মাদারীপুরে এসে তার সাথে ছিলাম, তখন এই ইয়াদমা আমাদের আঙ্গুল ধরে ধরে কিন্তু আমরা রাজনীতি শিখেছি। অর্থাৎ আমি মনে করি যে এখানে নেতা না, এখানে শাহাবুদ্দিন মামা, হারুন মামা সহ, মোতালেব চাচা সহ যারা আছেন, তারা আমার কাছে রাজনৈতিক ব্যক্তিত্ব না, তারা আমাদের পরিবারের সদস্য এবং আমার বাবার, তারা আমার বাবার সাথে তারা রাজনীতি করতেন। তাই আমি মনে করি যে এখানে যারা সামনে উপস্থিত আছেন সবাই আমাদের পরিবারের সদস্য, এখানে রাজনৈতিক মঞ্চ হিসাবে আসলে আমি ওইভাবে বক্তব্য দেওয়া সম্ভব না আমার পক্ষে। তারপরও আজকে এত সুন্দর একটা আয়োজন করেছেন, এর জন্য আমি ফরিদপুর জেলার পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে এবং আমার বিশেষ করে আমার ভাঙ্গা সদরপুর চরভদ্রাসরের জনগণের পক্ষ থেকে মাদারীপুর এবং রাজরের সকলকে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং তারা যে বিভিন্ন আয়োজন করেছেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে, আমরাও আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে ইনশাল্লাহ আমরাও ফরিদপুরে আগামীতে ইতিমধ্যে আমরা আলোচনা করছি যে আমরাও এই অনুষ্ঠান আপনাদের মতন অনুষ্ঠান আমরা করব। আজকে সামনে যারা উপস্থিত আছেন সবাইকে বলবো, আপনারা আমার সংগ্রামী সালাম নিবেন। আমি আসলে মাদারীপুরে আজকে এখানে আসছি, দীর্ঘদিন পর আমি আসছি, যোগ্যতা হয়তো বা আমার নাই, কারণ আমার জন্মের পর থেকেই সামনে যারা আছেন তাদের আঙ্গুল ধরে, তাদের কোলে পিঠে আমি বড় হয়েছি। তাই আমি একটু একটু নার্ভাস আজকে মাদারীপুরে বক্তব্য দেওয়ার জন্য। তারপরেও বলবো যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা, জাতির জনকের যে আদর্শ, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য আজকে যে নেতাদের নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতার পক্ষে যারা আছেন তাদের নেতৃত্বে আমরা যে মুক্তিযুদ্ধের সন্তানরা, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি একত্রিত হয়ে আমরা যে কাজ করছি, আমাদেরকে আরো পরিশ্রম করে, আরো স্বচ্ছভাবে রাজনীতি করে, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আমরা এই বাংলাদেশ থেকে চিরতরে পাকিস্তানের দালাল, রাজাকার, যুদ্ধ অপরাধীদের আমরা অবশ্যই বিতাড়িত করব। আর আমি একটা কথা বলবো ভাই, আমি কিন্তু বেশি নরম কথা কইতে পারি না, বুঝছেন, আমার অভ্যাসই নাই। তারপরও সামনে যারা বসে আছে তারা আমার বাচ্চা চারা, তাদের সামনে তো বক্তৃতা দিতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি জানি অডিয়েন্স আপনারা কি বক্তব্য শুনতে চাচ্ছেন আমি বুঝতেছি। তারপরও আমি দিতে পারতেছি না, কারণ আমার সামনে মুরব্বীরা আছেন যাদের কোলে পিঠে আমি বড় হয়েছি, আমি তাদের সামনে ওই যেই বক্তব্য আমি চিটংয়ে দিছি, যেই বক্তব্য কুষ্টিয়া ঝিনাইদায় যে দিছি, আমি আসলে সেই বক্তব্যটা আসতেছে না। তারপরে একটা কথা বলবো যে রাজনৈতিক এখানে আজকে মাননীয় প্রধানমন্ত্রী দুইবার স্বতন্ত্র নির্বাচন করার পর আমাকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য করেছেন। আমি মনে করি এই সম্মান ভাঙ্গা সদরপুর চরভদ্রাসরের জনগণের না, এই সম্মান মাদারীপুরের জনগণের, কারণ আমার জন্মস্থান মাদারীপুর। অথবা আমি মনে করি মাদারীপুর, ফরিদপুর সহ যাদের আপনাদের দোয়া, ভালোবাসা এবং আপনাদের সমর্থনে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার করে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া এই যুবলীগের সংগঠন আমার নেতা মরহুম শেখুল্লক মনির নেতৃত্বে যে যুবলীগ আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য তৈরি করেছিলেন, তারই যোগ্য সন্তান আমাদের যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে আমরা এরকম একটা যুবলীগ উপহার দিতে যাচ্ছি সারা বাংলাদেশে। সেখানে জামাত শিবির 75-এর পরে যারা আওয়ামী লীগের রক্ত তাদের হাত লাল করেছেন, এইসব মানুষের হাত থেকে মুক্তি দিয়ে মুক্তিযোদ্ধার সপক্ষের সন্তানদের হাতে এই যুবলীগ দিয়ে আমরা যুবলীগ গঠন করবো ইনশাল্লাহ। বিশেষ করে মাদারীপুরের যুবলীগের পক্ষে আমি বলবো যে আমি এখানে আসার আগে গত পরশুই আমি কেন্দ্রীয় কমিটির সাথে বসে দেখছি যে আমরা মাদারীপুরে আপনাদের যুবলীগের নেতাদের 3 মাসের জন্য আমরা আহ্বায়ক কমিটি করে দিয়েছিলাম, আপনারা 4 বছরও সেই কমিটি করতে পারেন নাই। আপনারা ব্যর্থতা স্বীকার করে যদি আপনারা কমিটি করতে না পারেন তাহলে আপনাদের এই ব্যর্থতার জন্য আপনাদের অবশ্যই আমরা নতুন চিন্তা ভাবনা করব, কারণ আহ্বায়ক কমিটিতে 3 মাসের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা যদি মনে করেন যে বিগত দিনে যে যুবলীগ ছিল সেই যুবলীগ আছে তাহলে এটা আপনাদের ভুল ধারণা। আমি কিন্তু লক্ষ্মীপুরের জনসভায় এবং চিটংয়ের জনসভায় আমার চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে আমি কিন্তু একটা কথা বলেছি, এখনকার যুবলীগ কোন এমপি মন্ত্রীর সুপারিশে কিন্তু আমরা জায়গা দেব না। আমরা
শেখাতিনার কাছে অঙ্গীকারবদ্ধ মুক্তিযোদ্ধার সন্তান। বিগত দিনে ছাত্রলীগের জন্য যারা জীবন দিয়ে জেল খেটেছেন ছাত্রলীগ করে, যাদের পিতা মাতা সকলের আওয়ামী লীগের রক্ত যাদের শরীরে প্রবাহিত হচ্ছে তাদের সন্তানরা, এবং ছাত্রলীগ যুবলীগের যারা নেতৃবৃন্দ বিগত দিনে বিরোধী দলের সময় যারা অত্যাচারিত হচ্ছেন তাদের মধ্যে কিন্তু আমরা যুবলীগের কমিটি দেব। আর সবচেয়ে বড় কথা, আমি কিন্তু ভাই বড় নেতা বলতে কিছু চিনি না, কারণ আমি রাজনীতিতে যা দেখছি আমার উত্থানে এক বড় নেতার পতন দিয়া হয়েছে, যাকে দক্ষিণবঙ্গের সিংহ পুরুষ বলতো, বিলায়ের মতন ভাইবে চলে যেতে হয়েছে। এইটাই কিন্তু জনগণের শক্তি। আমার চোখে দেখা ফরিদপুরের বিশাল এক নেতা, যে নেতার জন্য ফরিদপুরের মানুষ, আওয়ামী লীগের মানুষ অত্যাচারিত হয়েছে, আওয়ামী লীগের মানুষ নির্যাতিত হয়েছে, সেই নেতারও কিন্তু একদিনে পতন হয়েছে। সে শুধু নেতাও না, আরো অনেক বড় জিনিস। তাই আমি মনে করি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, সে যাদের হাতে বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ, যাদের হাতে বঙ্গবন্ধু সোনার বাংলা করার জন্য যারা দিন রাত পরিশ্রম করছেন, রক্ত দিচ্ছেন, তাদের হাতে, যাদের হাতে এই বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকদের রক্ত ঝরছে, যাদের হাতে এখনো সেই আওয়ামী লীগ নেতাদের সেই কষ্ট, সেই রক্ত যাদের হাতে ধুইলে এখনো যায় নাই, সেই সব নেতাদের উদ্দেশ্যে বলবো, বড় বড় নেতারা কিন্তু সবই পড়ে যাচ্ছে, অতএব জননেত্রী শেখ হাসিনার খেলা কিন্তু এখনো শেষ হয় নাই। অতএব এই মাদারীপুর বাংলাদেশের ইতিহাস, গোপালগঞ্জের পর দুর্দিনে সুদিনে বারবার তিনটা নির্বাচনী এলাকার থেকেই সেই 2001 সালের দুর্দিনেও একমাত্র মাদারীপুর যে তিনটা সিট নৌকায় ভোট দেওয়া জননেত্রী শেখ হাসিনাকে আপনারা উপহার দিবেন, যেখানে ফরিদপুরেও আমরা দিতে পারি নাই, সেই মাদারীপুর কিন্তু বারবার প্রমাণ করে যাচ্ছে এটা বঙ্গবন্ধুর আদর্শের এলাকা, এটা শেখ হাসিনার পরিশ্রমের এলাকা, এবং এইটা মুক্তিযোদ্ধার পক্ষে শক্তির এলাকা। তাই আমরা বলবো যে নেতা বড় ব্যাপার না। আমার এলাকায় এক নেতা ছিল, নাম বলবো না, এখন তো পোস্ট পাইছি, নাম করলে আবার সমস্যা আছে, নাম বলবো না, সে মনে করতো উপরে আল্লাহ, তারপরে শেখ হাসিনা, তারপরে ওস্তাদ, নিচে আর কেউ নাই। তাই এরকম অনেক বড় বড় নেতারা আছে চিন্তা করে, তবে তাদের বুঝতে হবে উপরে আল্লাহর পর যদি রাজনীতিতে শক্তি থাকে তাহলে সামনের জনগণ, মাঝখানে কেউ নাই। তাই আমার আজকে আমাকে এখানে এনে যে সম্মান আপনারা দিয়েছেন, আমি মাদারীপুর জেলা আওয়ামী লীগের এই সম্মান চিরদিন মনে রাখবো। আমি আপনাদের পার্শ্ববর্তী উপজেলার সংসদ সদস্য, আমি মনে করি আমরা আপন ভাইয়ের মতন সম্পর্ক বজায় রাখবো, এবং এই দলের জন্য আমরা একত্রে দরকার হলে আমরা একত্রে রাজপথে নামবো, এবং এই এলাকার জনগণের উন্নয়ন করে বাংলাদেশের মধ্যে আমরা যেন ফরিদপুর আর মাদারীপুরকে একটা মডেল জেলা আমরা তৈরি করতে পারি, সেই দোয়া আমি আপনাদের কাছে চাই। এবং আমি আরেকদিন আসব, সেদিন খোলা মাঠে আমার যে বক্তব্য সেই বক্তব্য আপনাদের শোনা যাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমি যুবলীগের চেয়ারম্যানের পক্ষ থেকে তার সংগ্রামী সালাম জানাচ্ছি, এবং যুবলীগের ভাইদের আবারও বলছি যে আপনারা ইতিমধ্যেই ভুলে যান যে যারা নেশাগ্রস্ত, যারা দুর্নীতিবাজ, যারা সমাজে অকর্ম, সমাজের জন্য যারা অপকর্ম করেন, তাদের যুবলীগকে ভুলে যেতে হবে, এটা আমার চেয়ারম্যানের নির্দেশ, এটা আমাদের নির্দেশ। তা আগামীতে যুবলীগ হবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং যোগ্য বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের একটা সংগঠন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার তিন তারা জনগণের পক্ষ থেকে সংগ্রামী সালাম দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সালামু আলাইকুম।